লকডাউন চলতেছে, বুঝছো না? স্যার আসলে আমাদেরও তো স্যার এরকম ভাবে প্রিপারেশন নেওয়া হয় নাই স্যার। মানে এখন যদি স্যার ঈদের পর পরে কি স্যার পরীক্ষা হয়ে যাবে? হ্যাঁ, না স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে স্যার আমাদের কি স্যার ঈদের পর পরই পরীক্ষাটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? না এখন না খোলা আপাতত কিন্তু বলা যাচ্ছে না লকডাউন। ছেলেমেয়েরা ভালো আছো তোমরা? জি স্যার, ইয়েস স্যার। স্যার আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আজকে আমি তোমাদের যে তোমাদের আসলে একটা লাস্ট চ্যাপ্টার দেখো, তোমার এটা হলো লাস্ট চ্যাপ্টার ডিফারেন্স বিটুইন, তোমাদের আজকে 22 নম্বর ক্লাস চলতেছে। দেখো যে সাব রুটিন সাব প্রোগ্রাম এর গঠনটা কি, এটা লাস্ট ক্লাসে কিন্তু শেখানো হয়েছে যে সাব রুটিন সাব প্রোগ্রাম মে রিসিভ ওয়ান অর মোর ভ্যালুস ফ্রম দা যে কলিং প্রোগ্রাম ফ্রম দা যে ফ্রম দা কলিং প্রোগ্রাম ফ্রম দা কলিং 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 প্রোগ্রাম যে ওয়ার সাব প্রোগ্রাম যে অ্যান্ড ক্যান রিটার্ন সেভারেল ভ্যালুস যে টু দ্য কলিং যে প্রোগ্রাম অর সাব প্রোগ্রাম কলিং প্রোগ্রাম অর যে সাব প্রোগ্রাম। তাহলে আমরা বলতেছি যে সাব রুটিন সাব প্রোগ্রাম যে কলিং প্রোগ্রাম থেকে একাধিক মানকে গ্রহণ করে এবং মাত্র যে আবার একাধিক মানকে যে এবং ক্যালকুলেশন শেষে এক বা একাধিক যে মান কলিং প্রোগ্রামে যে বা সাব প্রোগ্রামে ফেরত পাঠায়, এটাই বৈশিষ্ট্য। আর এটার জেনারেল ফর্ম তো যেটা লাস্ট ক্লাসে বলছি, সাব রুটিন যে লেখে তারপরে নেম, এ তারপরে আছে আর্গুমেন্ট কিছু দিতে হবে, A1 A2 ডটার আপ টু A3, তারপরে এখানে অনেকগুলো স্টেটমেন্ট থাকবে, রিটার্ন, তারপর আছে এন্ড, হোয়ার যে রিটার্ন থাকবে, হোয়ার নেম ইজ দ্য সিম্বলিক নেম অফ দ্য সাব রুটিন অ্যান্ড A1 A2 A3 আর দ্য ডামি আর্গুমেন্ট। তাহলে যে তোমাদের A1 A2 যে এগুলো যে ডামি আর্গুমেন্ট হবে, এগুলো হবে ডামি আর্গুমেন্ট, ঠিক আছে? আর পি গেটার ইকুয়াল টু জিরো। তাহলে এখন দেখো যে তোমাদের রুলস ফর রাইটিং সাব রুটিন সাব প্রোগ্রাম, সাব রুটিন সাব প্রোগ্রামের নিয়মগুলো কি? তাহলে ফার্স্ট ফার্স্ট স্টেটমেন্ট অফ দ্য সাব রুটিন মাস্ট বি দি সাব রুটিন, যে ডিফাইনিং দি স্টেটমেন্ট স্পেসিফাইং দি নেম অ্যান্ড ডামি আর্গুমেন্ট, সাব রুটিন থাকবে। দেখো এই সাব প্রোগ্রামের প্রথম স্টেটমেন্ট আমাদের সাব রুটিন থাকবে, তার সাথে থাকবে নেম, তারপরে ডামি আর্গুমেন্ট থাকবে। এখানে তোমাদের এই যে এই জিনিসটা ওটা নাই ডিফাইনিং ডিফাইনিং হ্যাঁ ডিফাইনিং তাহলে ডিফাইনিং যে তাহলে আমাদের কি থাকবে, যে সাব প্রোগ্রামের প্রথম স্টেটমেন্টটা প্রথম প্রথম স্টেটমেন্টটা প্রথম স্টেটমেন্টটা অবশ্যই সাব আমাদের যে সাব রুটিনের সাব প্রোগ্রামের নেম এবং ডামি আর্গুমেন্ট থাকবে। 2 নম্বর বলা আছে কি, যে 2 নম্বরে রুলস ফর রাইটিং দি নেম অফ দ্য সাব রুটিন আর সেম অ্যাজ দ্য যে ভেরিয়েবেল যে সেম অ্যাজ দ্য ভেরিয়েবেল সেম অ্যাজ দ্য ভেরিয়েবেল যে নেমস যে ভেরিয়েবেলের নেমের মতো থাকবে। দ্যার ইজ নো টাইপ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নেম অফ দ্য যে সাব রুটিন, বিকজ যে তার কারণ যে ইট ইজ তাহলে তার কারণ ইট যে ইট রিসিভস
তার কারণ অ্যাজ ইজ অ্যাজ এ ইন দ্য এখানে আমাদের সাব প্রোগ্রামের নেমে ভেরিয়েবল নেম লেখার নিয়ম অনুসারে লিখতে হবে নেমের কোনো ডাটা টাইপ ঘোষণা করতে হবে না যে ডাটা টাইপ যে ঘোষণা করতে হবে না তারপরে হচ্ছে কারণ এর মাধ্যমে একাধিক মান ফেরত পাঠায় যা বিভিন্ন ডাটা টাইপের হতে পারে তাহলে ডাটা টাইপ ঘোষণা করতে এর হবে না সে কথাই বলা আছে দ্য রুলস অফ রাইটিং দ্য নেম অফ সাবরুটিন আর সেম অ্যাজ দ্য ভেরিয়েবল নেম দ্যার ইজ নো টাইপ অ্যাসোসিয়েটেড উইথ নেম অফ সাবরুটিন সাবরুটিনের সঙ্গে কোনো আমাদের টাইপ থাকবে না বিকজ ইট ক্যান রিটার্ন মোর দ্যান ওয়ান ভ্যালু উইচ মে বি ডিফারেন্ট টাইপ তার কারণ এর একাধিক মান থাকে সেটা ডিফারেন্ট টাইপ সেটা ভেরিয়েবল হতে পারে ইন্টিজার হতে পারে কাজেই সাবরুটিনের কোনো টাইপ লিখতে হবে না তারপরে তিন নম্বর আমরা কি বলতেছি তিন নম্বরে বলতেছি যে সাবরুটিন হ্যাজ নো ভ্যালু অ্যাসোসিয়েটেড উইথ ইটস নেম সাবরুটিনের সঙ্গে এর কোনো যে মান যে এর নামের সাথে কোনো ভ্যালু থাকবে না ঠিক আছে তাহলে এ ভ্যালু থাকবে না ভ্যালুস ফ্রম দা যে সাবরুটিন ভ্যালুস কী হবে যে ভ্যালুস যে ভ্যালুস ফ্রম দা যে ফ্রম দা সাবরুটিন সাব প্রোগ্রাম আর যে আর ট্রান্সমিটেড ব্যাক টু কলিং প্রোগ্রাম আর যে সাব প্রোগ্রাম আর সাব প্রোগ্রাম তাহলে আমরা বলতেছি যে বাই দা যে আর্গুমেন্ট ইন দ্য আর্গুমেন্ট লিস্ট তাহলে আমরা কি বলতেছি যে সাবরুটিন সাব প্রোগ্রামের নেমের মাধ্যমে কোনো মান ফেরত পাঠায় না আর্গুমেন্টের মাধ্যমে এর মান ফেরত পাঠায় ঠিক আছে তাহলে সাবরুটিনের নামের সাথে এটা কিন্তু মানে ভ্যালুগুলো ফেরত পাঠায় না এটা আর্গুমেন্টের সাহায্যে ফেরত পাঠায় তারপরে আমাদের চার নম্বর যে আমরা বলতেছি এনি চার নম্বর বলতেছি এনি ভেরিয়েবল নেম অ্যান্ড অ্যাপিয়ার্স দি আর্গুমেন্ট লিস্ট টু ট্রান্সমিট এ রেজাল্ট মাস্ট বি অ্যাসাইন্ড ইন অ্যাসাইন্ড এ ভ্যালু উইথ ইন দ্য সাব প্রোগ্রাম অর্থাৎ যে আর্গুমেন্ট লিস্টে যে সকল চলক থাকে তার প্রত্যেকটি সাব প্রোগ্রাম কার্যকরী হবার পর মান থাকতে হবে মানে যে যেগুলো আর্গুমেন্টে লিস্টে যে সকল চলক থাকে সেগুলো কার্যকরী হওয়ার পর মান থাকতে হবে এইভাবে আর্গুমেন্ট সিলেক্ট করতে হবে কার্যকরী হওয়ার পর যেন মান থাকে তারপরে আমরা বলতেছি যে পাঁচ নম্বর আমরা বলতেছি যে ডামি আর্গুমেন্ট ওয়েটিং আছে কেউ আমরা বলতেছি যে ডামি আর্গুমেন্ট যে শুড নট বি সাবস্ক্রিপ্টেড ভেরিয়েবলস অফ এক্সপ্রেশন ডামি আর্গুমেন্টগুলো অবশ্যই যে সাবস্ক্রিপ্টেড যে চলক হবে না অথবা এক্সপ্রেশন হবে না ঠিক আছে ইফ এ ডামি আর্গুমেন্ট ইজ অ্যান অ্যারে নেম যদি এটা অ্যারে নেম হয় ইট মাস্ট অ্যাপিয়ার ইন এ ডাইমেনশন স্টেটমেন্ট এটা ডাইমেনশন স্টেটমেন্ট হবে ইন এনি সাব প্রোগ্রাম অ্যান্ড ইট ম্যাক্সিমাম সাইজ মাস্ট বি ইকুয়াল টু দ্য অ্যাকচুয়াল আর্গুমেন্ট যে ইন দ্য সাব প্রোগ্রাম ঠিক আছে আমরা বলতেছি
যে ডামি চলকের সাবস্ক্রিপ্টেড বা এক্সপ্রেশন হতে পারে না। ডামি চলক যেগুলো থাকবে সেগুলো সাবস্ক্রিপ্টেড হবে না অথবা এক্সপ্রেশন হতে পারে না। এবং অ্যারের চলক ব্যবহার করতে হয় সাব প্রোগ্রামের ভিতরেই অ্যারে ঘোষণা দিতে হবে। তবে সাইজ এবং টাইপ অবশ্যই প্রকৃত চলকের অনুরূপ হতে হবে। ঠিক আছে, ডামি আর্গুমেন্টে যে আমাদের যেগুলো ঘোষণা দিতে হবে দেওয়া যে সাব প্রোগ্রামের ভেতর, এর সাইজ টাইপ অবশ্যই প্রকৃত চলকের অনুরূপ হতে হবে। তারপরে ৬ নম্বরে বলতেছি স্টেটমেন্ট ফলোয়িং ডিফিনিশন অফ দ্য সাব রুটিন সাব প্রোগ্রাম। তাহলে যে ৬ নম্বরে বলতেছি স্টেটমেন্ট ফলোয়িং দ্য ডিফিনিশন আপ টু দ্য এন্ড স্টেটমেন্ট কল্ড বডি অফ দি সাব প্রোগ্রাম। এটাকে আমরা ক্যান কন্টেইনস এনি নাম্বার অফ স্টেটমেন্ট, অর্থাৎ সাব রুটিন থেকে আমাদের যে আমাদের এন্ড পর্যন্ত যে অনেক স্টেটমেন্ট আমাদের থাকবে, তাই না? সাব রুটিন স্টেটমেন্ট থেকে এন স্টেটমেন্ট পর্যন্ত অংশকে বা সাব প্রোগ্রামের বডি, যে সাব প্রোগ্রামের বডি বলা হয়, বডিতে যে কোনো সংখ্যক স্টেটমেন্ট থাকতে পারে। তারপরে সাত নম্বরে বলতেছি যে দেয়ার মাস্ট বি রিটার্ন স্টেটমেন্ট। তোমরা জানো যে এন্ডের আগে রিটার্ন দিতে হয়, এন্ড স্টেটমেন্ট বিফোর এন্ড স্টেটমেন্ট, সে কথা বলতেছি। এন্ড স্টেটমেন্টের আগে রিটার্ন স্টেটমেন্ট অবশ্যই থাকতে হবে। এন্ড মাস্ট বি দি লাস্ট স্টেটমেন্ট অফ দ্য সাব প্রোগ্রাম, সাব প্রোগ্রামের লাস্ট স্টেটমেন্ট হতে হবে। রিটার্ন স্টেটমেন্ট মে ইউজ এনি হোয়ার ইন দা যে রিটার্ন স্টেটমেন্ট মে ইউজ এনি হোয়ার ইন দা ট্রান্সফার্ড ব্যাক টু কলিং প্রোগ্রাম অর সাব প্রোগ্রাম। তাহলে আমাদের রিটার্ন স্টেটমেন্ট, ওয়ান এক্সিকিউশন অফ দ্য রিটার্ন স্টেটমেন্ট, রিটার্ন স্টেটমেন্টের কার্যকারিতা কি হবে? দি কন্ট্রোল ইজ ট্রান্সফার্ড ব্যাক টু দি কলিং প্রোগ্রাম অর সাব প্রোগ্রাম, অর্থাৎ আমাদের রিটার্ন স্টেটমেন্টের কার্যকরী হলে কন্ট্রোল কলিং প্রোগ্রামের যে বিন্দু থেকে নিয়ন্ত্রণ সাব প্রোগ্রাম এসেছিল সেই বিন্দুতে পেয়ে যাবে, অর্থাৎ যেখানে যিনি সেখানে মানে ফিরে যেতে হবে। ঠিক আছে, তারপরে আমরা বলতেছি আচ্ছা তারপরে আমরা বলতেছি যে রুলস ফর ইউজিং সাব রুটিন সাব প্রোগ্রাম। তাহলে এই রুলগুলো কি? এই রুলগুলো একটু তোমাদের একটু জানা দরকার, সেটা আমি একটু যে একটু বাংলাটা দেখো, তোমাদের কাছে যদি বই থাকে দেখো। সাব রুটিন সাব প্রোগ্রামকে কল স্টেটমেন্ট দ্বারা মূল প্রোগ্রাম বা অন্য সাব প্রোগ্রাম থেকে কল করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা আবারও বলতেছি যে সাব রুটিন সাব প্রোগ্রামকে কল স্টেটমেন্ট দ্বারা মূল প্রোগ্রাম বা অন্য সাব প্রোগ্রাম থেকে কল করতে হয়। ঠিক আছে, যে কল করতে হয়। আচ্ছা, তাহলে প্রকৃত ডামি আর্গুমেন্ট চলক বা ধ্রুবক হতে পারে। তাহলে আমাদের যেখানে সাব রুটিনের ক্ষেত্রে যে আর্গুমেন্ট থাকবে ডামি আর্গুমেন্ট, সেগুলো চলক হতে পারে ধ্রুবক হতে পারে। তবে অ্যারে চলক বা এক্সপ্রেশনের শুধু আমরা কি বলতেছি যে আমরা যে ডামি আর্গুমেন্টের চলক ধ্রুবক হতে পারে, অ্যারে চলক এক্সপ্রেশনের শুধু নামকে আর্গুমেন্ট হিসাবে, শুধু যে নামকে, হ্যাঁ নামকে নামকে আর্গুমেন্ট হিসাবে লিখতে হবে। কোনো অ্যারে চলকের সাফিসেস যে সহ আর্গুমেন্ট লেখা যাবে না, সাফিসেস সহ
যে আমাদের আর্গুমেন্ট লেখা যাবে না। তারপরে সকল সাব রুটিনের সাব প্রোগ্রামে এসেছে রিটার্ন এন্ড স্টেটমেন্ট অবশ্যই ব্যবহার করতে হবে। এটা বারবার বলতেছি, রিটার্ন স্টেটমেন্ট কার্যকরী হবে নিয়ন্ত্রণ কলিং প্রোগ্রামে রেফারেন্সিং পয়েন্টে ফিরে যাবে, মানে আসল জায়গায় আবার ফিরে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সাব রুটিন সাব প্রোগ্রাম ব্যবহারের নিয়ম। তোমরা বুঝতে পারছো এতটুকু? দেখো তো। জি স্যার। তোমাদেরকে তো পরেও আসতে বলছিলাম, পরে আসছো তো? আচ্ছা, আমরা নেক্সট তাহলে একটু অ্যাডভান্স করি। ডিফারেন্স বিটুইন ফাংশন সাব প্রোগ্রাম অ্যান্ড সাব রুটিন সাব প্রোগ্রাম, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আজ পরীক্ষা খুবই আসে তোমাদের, যে ডিফারেন্সটা কি। মেইন ডিফারেন্স হচ্ছে এটা, কিন্তু দেখো যে ইট ক্যান রিটার্ন ওয়ানলি ওয়ান ভ্যালু টু দা কলিং প্রোগ্রাম অর সাব প্রোগ্রাম। তাহলে ইহা একটি মান কলিং প্রোগ্রামে অথবা সাব প্রোগ্রামে ফেরত পাঠায়, আর এটা কিন্তু একাধিক মান, ইট ক্যান রিটার্ন মোর দ্যান ওয়ান, যে ওয়ান ভ্যালুস, যে যে মোর দ্যান ওয়ান ভ্যালুস টু দা যে টু দা কলিং প্রোগ্রাম। বলো স্যার, একটা প্রোগ্রাম দিয়ে যদি এই মানে পার্থক্য গুলো যদি পাশে যদি একটা প্রোগ্রাম রাখা, যদি এগুলো বুঝে তেল স্যার পার্থক্য দিয়ে মানে একটা প্রোগ্রাম করাই স্যার। না না, এখানে তো যে তোমাদের যে ফাংশন সাব প্রোগ্রামের যে বডি আমি দেখাইছি এবং সাব রুটিন সাব প্রোগ্রামের বডি দেখাইছি, ঠিক আছে। এখন আমরা যে প্রোগ্রাম, ওই যে গতদিনের প্রোগ্রামটা কি বাসায় তোমরা রান করছো? করো নাই? আগে এই কিছু আমি পরে নেই, তারপর তোমাদের সময় হয়েছে কত মিনিট? 28 মিনিট। আচ্ছা, এই পার্থক্যটা আগে পড়াই, তারপরে এই যে রান করা প্রোগ্রামের আমি চলে যাব। তাহলে দুই নম্বরে আমরা কি বলতেছি, ইট রিটার্নস যে ভ্যালু যে থ্রু, এখানে বানানটা একটু ভুল আছে, এখানে আর হবে একটা, থ্রু ইটস নেম, ইয়া নেমের মধ্যে মান পাঠায়, ইট রিটার্নস ভ্যালু থ্রু দি যে ডামি আর্গুমেন্টের মাধ্যমে ইহা মান পাঠায়। It has a type associated with its name which identifies the type of value returned to it. যে ফাংশন নেম এর ডাটা টাইপ ঘোষণা করতে হয় যা দ্বারা যে পাঠানো মানের টাইপ নির্দেশ করে। তাহলে ফাংশন নেমের ডাটা টাইপ অবশ্যই ঘোষণা করতে হবে, এটা ইন্টিজার না রিয়াল। কিন্তু ইট হ্যাজ নো যে টাইপ অ্যাসোসিয়েটেড উইথ ইটস নেম, নেমের সঙ্গে এটার কোনো যে টাইপ সংযুক্ত না, তার কারণ এটা আমাদের বিভিন্ন টাইপের যে আর্গুমেন্ট ব্যবহার করে। ভ্যালুস রিটার্ন ক্যান টু বি ডিফারেন্স টাইপ আইডেন্টিফাইড বাই দা টাইপ অফ দা arguments returning varies to the calling program or sub program. তাহলে আমরা কি বলতেছি, এতে ফাংশন নেমের কোনো ডাটা টাইপ ঘোষণা করতে হয় না, কিন্তু ওখানে ঘোষণা করতে হয় ফাংশন সাব প্রোগ্রামে, কারণ নেমের কোনো মান ধারণ করে না। তাহলে সোজা এসে আপ দুই নম্বর পার্থক্য, যে আমাদের ফাংশন সাব প্রোগ্রামে যে নেম এর ডাটা টাইপ থাকে, এটা ডাটা টাইপ থাকে না। তারপরে আমরা বলতেছি যে চার নম্বর, দেয়ার মাস্ট বি, আমরা
there must be at least one argument in a dummy argument list. সেখানে কমপক্ষে একটা আর্গুমেন্ট ডামি আর্গুমেন্টের মধ্যে একটা আর্গুমেন্ট থাকবে যে নেমের অন্ততপক্ষে একটা ডামি চলক থাকতেই হবে আবার এখানে বলতেছি দেয়ার ইজ নো রিস্ট্রিকশন এখানে কোনো সীমাবদ্ধতা নাই হ্যাঁ তাহলে ইট ক্যান বি উইদাউট এনি আর্গুমেন্ট তাহলে আমরা কি বলতেছি এতে আর্গুমেন্টের ডামি চলক থাকতেও পারে নাও পারে কিন্তু এখানে একটা ডামি চলক অবশ্যই থাকতে হবে পাঁচ নম্বর ইট মোস্টলি ইউজড কম্পিউট ভ্যালু ইয়ার শুধুমাত্র একটি মান যে ক্যালকুলেশন করে ইট ক্যান বি ইউজ টু কম্পিউট ভ্যালুস অর পারফর্ম সাম টাস্ক এটা অনেকগুলো ভ্যালু কি করে যে কম্পিউট মানে হিসাব করার জন্য ব্যবহার করা হয় এবং যে পারফর্ম সাম টাস্ক মানে কিছু কাজ সম্পাদন করে ইট ইজ কল্ড পাঁচ নম্বর বলা ছয় নম্বর বলা আছে ইট ইজ কল্ড দ্য রিফারিং ইটস নেম ইয়াতে নেমের মাধ্যমে কলিং করতে হয় নেমের মাধ্যমে কলিং করতে হয় ইট ইজ কল্ড বাই এ কল স্টেটমেন্ট ইয়া যে কল স্টেটমেন্টের সাহায্যে কল করতে হয় ঠিক আছে তারপরে সাত নম্বর বলা আছে নেম অফ দ্য ফাংশন মাস্ট বি অ্যাসাইন ভ্যালু বিফোর দি এক্সিকিউশন তাহলে অফ দ্য রিটার্ন স্টেটমেন্ট আমরা বলছি কি যে ইহাতে রিটার্ন স্টেটমেন্ট কার্যকরী হবার পূর্বে নেমের মান ধারণ করতে হবে তাহলে আমরা কি বলছি নেম অফ দ্য ফাংশন মাস্ট বি অ্যাসাইন যে রিটার্ন স্টেটমেন্ট কার্যকরী হওয়ার পূর্বে নেমের মান ধারণ করতে হবে আর এটাতে আমাদের সাবরুটিনে আর্গুমেন্ট রিটার্নিং ভ্যালুস টু দ্য কলিং প্রোগ্রাম মাস্ট বি অ্যাসাইন ভ্যালুস বিফোর এক্সিকিউটিং দি রিটার্ন স্টেটমেন্ট তাহলে এখানে যেহেতু আর্গুমেন্টের মাধ্যমে মান ফেরত পাঠায় তাই রিটার্ন কার্যকরী হবার পূর্বে চলকের মান ধারণ করতে হবে ঠিক আছে তাহলে দুইটাই আমাদের রিটার্ন স্টেটমেন্ট কার্যকরী হওয়ার পূর্বে এখানে নেমের মান ধারণ করতে হবে আর এখানে আমরা বলতেছি যে চলকের মান ধারণ করতে হবে তারপরে আট নম্বর দেখো আফটার দ্য এক্সিকিউশন অফ দ্য রিটার্ন স্টেটমেন্ট কার্যকরী হওয়ার পর দি কন্ট্রোল ইজ ট্রান্সফারড ব্যাক টু দ্য রিফারেন্সিং পয়েন্ট ইন দ্য কলিং প্রোগ্রাম অর সাব প্রোগ্রাম অর্থাৎ কি রিটার্ন স্টেটমেন্ট কার্যকরী হলে কলিং প্রোগ্রামের যে বিন্দু হাতে নিয়ন্ত্রণ এসেছিল সেই বিন্দুতে ফেরত যায় আর এখানে সাবরুটিনে বলতেছি আফটার দ্য এক্সিকিউশন অফ রিটার্ন স্টেটমেন্ট কন্ট্রোল ইজ ট্রান্সফারড ব্যাক টু দ্য স্টেটমেন্ট ইমিডিয়েটলি ফলোইং দ্য কল স্টেটমেন্ট যে ইন দ্য কলিং প্রোগ্রাম অর সাব প্রোগ্রাম অর্থাৎ রিটার্ন স্টেটমেন্ট কার্যকরী হলে কলিং প্রোগ্রামের কল স্টেটমেন্টের পরে নিয়ন্ত্রণ ফিরে যায় এটা কি বুঝতে পারছো বলো তোমরা একটু দেখে নাও যে কোন জায়গায় অসুবিধা আছে কোন অসুবিধা আছে বলো না স্যার তাহলে আমরা আচ্ছা আমরা আগের প্রোগ্রামটা একটু রান করে দেখাতে সময় যেহেতু কম আগের প্রোগ্রামটা কি ছিল জাস্ট আমাদের যে প্রোগ্রামটা ছিল এনসিআর তাই না তাহলে এই প্রোগ্রামটা দেখো যে প্রোগ্রাম তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দেখা যায় তো আচ্ছা যে প্রোগ্রামটা ছিল আমাদের যে প্রোগ্রাম বাইনোমিয়াল গতদিনের প্রোগ্রামটা তাহলে ইন্টিজার আর যেহেতু রিয়াল আমরা ঘোষণা করে দিয়েছি ইন্টিজার আর ফ্যাক্টোরিয়াল যেহেতু রিয়াল ঘোষণা করছি টেন
ইন্টার এনআর সেদিন মনে হয় একটা প্রোগ্রাম আমি বুঝাইছি, তবু আরেকবার বলি নেই, তারপর রান করাই। তোমাদের টাইম আছে আর 4 মিনিট, রিড, তারপরে ইনপুট দিলাম যে এন কমা আর, এনসিআর সমান ফ্যাক্টরিয়াল এন স্ল্যাশ ফ্যাক্টরিয়াল আর, স্টেরিক ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর, রাইট স্টেরিক, তারপরে আছে টেন এনসিআর, ঠিক আছে, তারপরে টেন ফরমেট টু এক্স বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, তারপরে আছে আমরা আট ঘরের মধ্যে এটা রাখতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে স্টপ এন্ড। তারপরে দেখো এইটা হলো মেইন প্রোগ্রাম, ইন্টিজার যে ফাংশন এই সাব প্রোগ্রাম, ইন্টিজার ফাংশন ফ্যাক কে, ফ্যাক ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে, ডু টোয়েন্টি আই ওয়ান টু কে, ঠিক আছে, আমাদের তারপরে ফ্যাক্টরিয়াল ফ্যাক যে স্টেরিক আই বিশ কন্টিনিউ রিটার্ন এন্ড। আমরা এই প্রোগ্রামটা লাস্ট ক্লাসেও আমরা তোমাদের বুঝাইছি, তাহলে এটাকে আমরা কি করব যে বিল প্রথমে প্রোগ্রামটা আমরা টাইপ করার পর সেভ করে তারপরে বিল করব, বিল করে কম্পাইল করব, নো এরর চলে আসবে, তারপরে বিল করে আমরা রান করব, তাই না? আমাদের রান হয়ে গেল, তারপরে এবার দেখো তোমাদের এন এর মান আমরা ধরো 9 দিলাম, এন এর মান এন্টার দিয়ে এটার মান দিলাম ধরো 4 দিলাম, তারপরে এন্টার দিলাম 126 চলে আসলো, ক্লিয়ার? বলো 9C4, 9C4 এর মান কত? 126, দেখো ক্লিয়ার হয়েছ? তা আবার কি দেখাইতে হবে বলো, বুঝতে পারছো? সাব রুটিন সাব প্রোগ্রামটা একটু দেখাইলে ভালো হইতো। হ্যাঁ, সাব রুটিন সাব প্রোগ্রামের একটা এক্সাম্পল, ওটা ওটা আজকে আর দেখানো সম্ভব না, ঠিক আছে, আজকে আমরা ফাংশন সাব প্রোগ্রামের যেটা আমরা যে উদাহরণ ছিল সেটা রান করে দেখাইলাম, ঠিক আছে, সেটা আমরা রান করে দেখাইলাম যে আমরা যে কোনো সংখ্যা দিলেই সেটা আমাদের যে কাটে, ঠিক আছে। তাহলে আজকে তোমাদের ক্লাস শেষ।